হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে সন্ধ্যাবেলা আমি ড্রাইভ করতেছিলাম ব্রুকলিনের নর্থ কনডুইট ব্লু বার্ডের উপরে। তো আকাশটা খুব সুন্দর লাগতেছিল, তাই ভিডিও করে নিলাম। কেউ ড্রাইভ করার সময় ভিডিও করবেন না, ফোন ইউজ করবেন না, এটা আপনার জন্য হুমকিস্বরূপ হতে পারে। তারপরেও সুন্দর আকাশ দেখে আমি একটু ভিডিও করে নিছি। আর ভিডিও করতে করতে আমি চলে এসেছি একটি গ্যাস স্টেশনে। তো গ্যাস স্টেশন হলো যেখানে আমরা গাড়িতে তেল ঢুকাই, বাংলাদেশেও আছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমেরিকার একটি গ্যাস স্টেশন। এই হলো সেই গ্যাস স্টেশন, এটা মোবিল কোম্পানির গ্যাস স্টেশন। এই যে আমি চলে আসলাম আমার নির্ধারিত পাম্পে। এখন আমি আমার গাড়িকে একটু খাবার দিব, তেল দিব গাড়িতে। তেল ঢুকানোর পূর্বে ঢাকনাটি আমি খুলে নেব। কয়েকটা মোচড় দেওয়ার সাথে সাথে ঢাকনাটা খুলে গেছে। তো এই হলো আমার তেলের মেশিন, পাম্প। এটা ডিজিটাল মেশিন, বাংলাদেশের মতো লাইনে দাঁড়িয়ে তেল ঢুকানো লাগে না। এই আমি আমার ক্রেডিট কার্ডটি ইনসার্ট করলাম, তো সাথে সাথে সে কম্পিউটার সিস্টেমটি আমার ক্রেডিট কার্ড অথরাইজেশন করবে। তো কার্ডটা রিমুভ করলাম, এখন আমাকে ইন্টার জিপ কোড, অর্থাৎ আমার জিপ কোড দিতে বলছে। যেহেতু জিপ কোড একটু গোপনীয় নাম্বার, তাই আমি একটু হাইড করে দিলাম। আর সাথে তেলের দামটাও আপনারা দেখে নিছেন, 429 করে রেগুলার, এক্সট্রা 469 আর সুপ্রিম 499। রেগুলার এক্সট্রা সুপ্রিমের মধ্যে তফাত হলো ইথানলের পার্সেন্টেজ। রেগুলারের মধ্যে 10% ইথানল থাকে, আর 89 বা 93 যেগুলো এক্সট্রা বা সুপ্রিম, ওখানে ইথানলের পরিমাণ আরও কম থাকে। অর্থাৎ বলতে পারেন যে তেল শুদ্ধ কতটুকু। 93 তেল আপনার গাড়ির ইঞ্জিনের জন্য খুবই ভালো, 87 মোটামুটি নর্মাল কারের জন্য ঠিক আছে। সবাই আমরা 87ই ঢুকাই, কারণ 93 ঢুকানোর মতো টাকা আমাদের কাছে নাই। এটা যারা লাক্সারি কার চালায়, মার্সিডিস, বিএমডাব্লিউ, তারা চালায়। এ আমি $10 সমান তেল ঢুকাই নিলাম, মাত্র 2 গ্যালন পাইছি, 2 গ্যালন থেকে একটু বেশি। তো আমি রিসিট নিচ্ছি না, কারণ শুধু শুধু কাগজ অপচয় করবেন না। কাগজ গাছ থেকে আসে, কাগজ অপচয় না করা মানে আপনি পরিবেশ রক্ষা করছেন। এই আমি তেলের ঢাকনাটি আটকে দিলাম, ঘুরাচ্ছি তো ঘুরাচ্ছি, উল্টা দিকে ঘুরাচ্ছি, তাই মুখ ঢাকনাটা আটকাতে চাচ্ছিল না। পরে আমি ডান হাত দিয়ে ট্রাই করলাম, পরে সঠিকভাবে হয়ে গেল। এভাবে আমরা গ্যাস স্টেশনে এসে গাড়ির তেল ফিল আপ করে নেই। যখনই তেল শেষ হয়ে যায়, যে কোনো একটা গ্যাস স্টেশনে চলে যাই, তারপর গ্যাস ঢুকিয়ে নেই। একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা যখন গ্যাস ঢুকাবেন, তেলের ঢাকনাটি অন্তত একবার ক্লিক করা পর্যন্ত ঘুরাবেন, না হলে কিন্তু আপনার গাড়িতে ইঞ্জিন সাইন চলে আসবে, শুধু শুধু আপনার টেনশন চলে আসবে। তো একবার ক্লিক করলে বুঝবেন যে আপনার ঢাকনাটি সঠিকভাবে বন্ধ হয়েছে। এই হলো গ্যাসের পাম্পগুলো আমি আপনাদেরকে দেখাইছি। তবে আমেরিকার গ্যাস স্টেশনে শুধু পাম্প থাকে না, সাথে একটা কনভেনিয়েন্স স্টোর থাকে বা গ্রোসারি স্টোর বলতে পারেন, আমরা বাংলাদেশে যেটাকে মুদি দোকান বলি। যদি এটা মুদি দোকান না, এখানে বিভিন্ন ধরনের গ্রোসারি আইটেম পাওয়া যায়। তো আমি এই গ্যাস পাম্পের গ্রোসারি দোকানটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই গ্রোসারি দোকানের মালিক হলো বল্লা মার্কেট, এটা নিউইয়র্কের একটা বড় কোম্পানি, ওদের আন্ডারে অনেকগুলো গ্যাস স্টেশন আছে। এটা হলো পুরোটা গ্যাস স্টেশনের দৃশ্য, এখানে অন্তত 10 থেকে 12টা পাম্প আছে। আপনারা আমাকে কাউন্ট করে জানাবেন কয়টা পাম্প আপনারা দেখতে পাইছেন। এখানে ডিজেলের পাম্প এবং অক্টেনের পাম্প দুইটাই আছে, তো ডিজেলের পাম্প কম। আর বলে রাখি, আমেরিকাতে ডিজেলের দাম বেশি। এই হলো গ্যাস স্টেশনের সামনে একটা আলিশান বাড়ি, প্রাসাদের মতো। বাড়িটা আপনাদেরকে দেখালাম কারণ আপনারা আমাকে বলবেন যে বাড়িটা দেখতে কেমন, আমার কাছে তো খুবই সুন্দর লাগছে। তো এই হলো বল্লা মার্কেট, এখানে আমরা এখন ঢুকবো, ঢুকে আপনাদেরকে দেখাবো এই মার্কেটের ভিতরে কী কী আছে। এই গ্যাস স্টেশন হয়েছে যে বেশি দিন হয় নাই, তো ওরা খুব সুন্দরভাবে ডেকোরেশন করছে, তাই আমি আপনাদেরকে নিয়ে এসেছি এই গ্যাস স্টেশনে, যাতে আপনারা আমেরিকার গ্যাস স্টেশন দেখে ধারণা করতে পারেন এটা কত সুন্দরভাবে সাজানো। ঢুকতে আপনারা টিম হর্টন একটা কোম্পানি দেখতে পাইছেন, এটা একটা কফি কোম্পানি, কানাডাতে বেশি পাওয়া যায়, আমেরিকাতে নতুনভাবে আসছে। এই হলো ভিতরের দৃশ্য, এখানে সারি সারিভাবে মালপত্র সাজানো আছে। আমার ডান পাশে আপনারা অনেকগুলো বিয়ারের কেস দেখছেন, বিভিন্ন কোম্পানির বিয়ার। আর এগুলো হয়েছে ওয়াক ইন কুলার, যেখানে সব ধরনের ড্রিঙ্কস আইটেম পাওয়া যায়। আমেরিকাতে ড্রিঙ্কস আইটেমের অভাব নেই, মানে আপনি কাউন্ট করে শেষ করতে পারবেন না কত হাজার রকমের ড্রিঙ্কস আছে আর কত রকমের কুলার আছে। মানে ড্রিঙ্কসের জন্য এতগুলো কুলার ব্যবহার করে আপনি চিন্তাও করতে পারবেন না।
ড্রিঙ্কস আইটেম ছাড়াও আমাদের এখানে বিভিন্ন ধরনের চিপস পাওয়া যায়, এরপর পিৎজা হাট দেখতে পাচ্ছেন, নাথানসের হটডগ দেখতে পাচ্ছেন। তো এই গ্যাস স্টেশনে মূলত ওরা সব ধরনের জিনিসই রাখছে, হট ফুড থেকে শুরু করে প্যাকেজ ফুড সব কিছুই আছে, জুস, পানি, তারপরে ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এই যে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, এখানে অনেক কুকিজ আছে, চকলেট আছে, চিপস আছে, অ্যান্ড খাবারের অনেক ধরনের আইটেম আছে, আমি সব কিছুর নামও জানি না। এরপরে আবার কিছু গাড়ির জিনিসপত্রও আছে এখানে, আপনার ওষুধ বড়ি আছে, বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, মানে আপনার ঘরের এ টু জেড নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো এগুলো পাওয়া যায়। আবার এটিএম মেশিন আছে টাকা তোলার জন্য, কারো কাছে যদি কার্ড ক্যাশ না থাকে ক্যাশ তুলতে পারে। এই মেশিন দিয়ে আবার বিটকয়েনও কেনা যায়, এখন বিভিন্ন গ্যাস স্টেশনে বিটকয়েন কেনার জন্য মেশিনও তারা বসাইছে। এখানে আইসক্রিম দেখতে পাচ্ছেন, এভাবে ঘুরে দেখালে আপনাদেরকে সব কিছু দেখানো যাবে। তবে আপনারাও এত সময় নষ্ট করে আমার ভিডিও দেখবেন না হয়তো, তাই আপনাদেরকে খুব শর্টকাটে সব জিনিস দেখিয়ে দিচ্ছি আমি। এখন হট ফুডের আইটেমগুলো আপনাদেরকে দেখাবো, এর আগে একটা কুলার দেখাচ্ছি। এখানে রেডি ফুড পাওয়া যায় যেটা ঠান্ডা করে রাখে ওরা, এখান থেকে মানুষ এসে এসে হাতে করে নিয়ে যায়, দেন পে করে। এটা হয়েছে যে ফাউন্টেন ড্রিঙ্ক মেশিন, এটা হয়েছে স্মুদি মেশিন, আইসক্রিম দিয়ে আপনাকে স্মুদি বানাই দেয়। আর এটা হয়েছে আপনার স্লাশি মেশিন, এটা সফট সার্ভ আইসক্রিম, এটাও সফট সার্ভের আইসক্রিম। আর এই হলো হটডগ মেশিন, এখানে হটডগ ছেড়ে দিলে আস্তে আস্তে ওরা কুক হয়। এটা নাথান কোম্পানির হটডগ, পাশে এটা পিৎজা হাটের স্টল, বাট ওদের কোনো পিৎজা নাই, হয়তো সব শেষ হয়ে গেছে। তো এই হলো মোটামুটি দোকানের পুরো দৃশ্য, ভিতরের ভিউ। তো আমি এখন বের হয়ে যাব, যেহেতু আমার কিছু কেনার নাই, আপনাদেরকে দেখানোর জন্য আসলে ঢোকা হয়েছে আমার। তো আমি বের হয়ে যাচ্ছি, এটা এক্সিট অটোমেটিক ডোর, এই আমি বাইরে চলে আসলাম। বাইরের ভিউ আরও একবার দেখাইনি আপনাদেরকে। এই হলো পুরো গ্যাস স্টেশন, সামনে বিশাল রোড, হাইওয়ে বলা যায়। এই রোডে স্পিড 30, যদিও মানুষ 40-50 চালায়। এই হলো পুরো গ্যাস স্টেশন, কয়টা গ্যাস স্টেশন আছে বলতে ভুলবেন না। আশা করি আপনাদের গ্যাস স্টেশনের ভিডিওটা ভালো লাগছে, আর এটা হয়তো আপনাদের অনেকের জন্য নতুন, কারণ আপনারা হয়তো এভাবে দেখেন নাই। বাংলাদেশের সাথে এখানকার অনেক ডিফারেন্স আছে, এটা ডিজিটাল গ্যাস স্টেশন বলা যায়। এই হলো সেই আলিশান বাড়িটি, আবার দেখালাম আপনাদেরকে কাছ থেকে, আসলে সরাসরি দেখলে হয়তো আরও বেশি ভালো লাগতো। আজকে এখানেই শেষ, দেখা হবে অন্য ভিডিওতে।